সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো স্বামীজির ছোট ভাই সকলেই বলতো আপনার কথা অক্ষরে অক্ষরে মিলে যায় এটা কি করে সম্ভব ইনি হচ্ছেন মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির একেবারে ছোট ভাই তিনি একবার যা বলতেন তাই সত্যি হতো স্বামীজিকে নিয়ে যত না আলোচনা হয়েছে তার পরের ভাই মহেন্দ্রনাথ দত্তকে নিয়ে তত আলোচনা হয়নি তিনি ঘনিষ্ঠ লোকজনের কাছে মেজদাবাবু নামেই পরিচিত থাকতেন কলকাতার তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে সেটাই ছিল স্বামীজির জন্মস্থান মা ছোটবেলায় নরেনকে যে শিক্ষা দিয়েছিল সেটাই তার অনুজ মহেন্দ্রনাথ দত্তের জীবনে প্রতিফলিত হয়েছিল জীবনকে সত্যের উপরে নির্ভর করে পরিচালিত করতে হবে সত্যনিষ্ঠ জীবনের কি পরিমাণ শক্তি থাকে আজ মহেন্দ্রনাথ দত্তের সেরকমই কিছু ঘটনার উল্লেখ করব। মির্জাবাবু একজন মানুষকে দেখে শুনে যা বলতেন সেটাই যেন সত্যি হতো একজন মহিলা মেজাবুর কাছে এসে বললেন যে তাদের ভবানীপুরের বসত বাড়ি ডিক্রি হয়ে গেছে মির্জাবাবু সব দেখে শুনে বললেন ডিক্রি হলে হবে কি তোমার বাড়ি তোমারই থাকবে এবং তাই হয়েছিল গৌরমোহন মুখার্জি স্ট্রিটের মেজদাবাবুর বাড়ির রাস্তাটা সেখানে বিকেলে আশেপাশে বাড়ির বাচ্চারা খেলাধুলো করতে আসত এবং সেটা ছিল একটা সরু গলি এমনই একদিন বাচ্চারা খেলতে গিয়ে একজনের পা পেরে কেটে গেল কিছুদিন পরে সেখানে তার ধনুষ্টঙ্কা হয়ে গেল। ভর্তি হলো হাসপাতালে চিকিৎসকরা আশা ছেড়েই দিয়েছেন তার মাও খুব কান্নাকাটি করছে দিশারা হয়ে সকলে মেজদাবাবুর কাছে গেল মেজদাবু সব দেখে শুনে বললো ভয় নেই সেরে উঠবে মেজদাবুর কথা কখনো মিথ্যা হয় না তাই সকলের মনে একটু আশা আসলো কিছুদিনের মধ্যেই বাচ্চাটা সুস্থ হয়ে উঠল আর একবার পুজোর সময় শরৎকাল পাড়ায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিল্পীদের টাকা পয়সা দিয়ে বায়নাও করা হলো প্যান্ডেল তৈরি হয়ে গেছে কিন্তু অনুষ্ঠানে আগের দিন মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেল সকলের মন খারাপ বাবুর ঘর থেকে সবই দেখা যায় পাড়ার ছেলেপুলেদের এইরকম অবস্থা দেখে মেজদাবু বলে উঠলেন তোদের মন খারাপ কেন অনুষ্ঠান হবে বৃষ্টি থেমে যাবে সকলেই খুশি বিকেলের দিকে সতী সতী বৃষ্টি থেমে গেল শিল্পীরা আসলেন অনুষ্ঠান ভালো মতো হলো সেই রাত্রে পরের দিন জানা গেল তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটের ও তার আশেপাশের কিছুটা জায়গা বাদ দিয়ে কলকাতায় সারা জায়গায় বৃষ্টি হয়েছে এটা কি করে সম্ভব হলো তা কারোর বুদ্ধিতে সমাধান হলো না মির্জাবুকে জিজ্ঞাসা করা হলো আপনি যা বলেন সেটা মিলে যায় কেমন করে মৃদু হেসে বললেন এটা কোনো অলৌকিক ঘটনা নয় সব সময় সত্যি কথা বলবি দেখবি তোর কথাও সত্যি হবে মির্জাবুর মৃত্যুটাও ছিল অলৌকিক সেদিন ছিল দুর্গাপুজোর অষ্টমীর দিন মির্জাবাবুর শরীরের ক্রিয়াকলাপ প্রায় বন্ধ আস্তে আস্তে কথা বলছেন সকলের মন খারাপ কারণ দুর্গা পুজোর এখনও দুদিন বাকি এই সময় তাদের প্রিয় মেজাবাবু থাকবেন না সব শুনে তিনি বললেন আস্তে আস্তে বললেন আজ নয় তাহলে দুদিন পরেই যাবো সজ্ঞানে স ইচ্ছায় নিজের মৃত্যুর দিন স্থির করে দিলেন ডাক্তাররা বললেন আর মাত্র কয়েক ঘন্টা আছে সমস্ত ব্লাড ভেসেল ছিঁড়ে গেছে কিন্তু মেজাবাবুর কথা কখনো মিথ্যা হয় না এ খবর শুনে আসলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় তিনি বললেন এইসব মানুষের কাছে ডাক্তারি শাস্ত্র খাটবে না এইভাবে নবমী পার হলো দিনটা ছিল তেরোশো তেষট্টি সালের আঠাশে আশ্বিন রবিবার বিজয়া দশমী এই দিনটি তার শেষ দিন এই দিনটিও তিনি থামলেন পরের দিনকে শুক্লায় একাদশী তিথি মেজদাবু তার কথা রাখলেন স্বামীজির ছোট ভাই বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত মেজদাকে প্রণাম করে গেলেন মেজদাকে নিয়ে যাওয়া হলো নিমতলার মহাশ্মশানে সব যাত্রায় সারা রাস্তা বৃষ্টি হলো কিন্তু যখন নিমতলায় পৌঁছে গেল তখন বৃষ্টি একেবারে থেমে গেল নিমতলায় হিন্দু শাস্ত্র মতে চিতাভস্য চিতা স্থাপন করা হলো দাহ কাজ সম্পন্ন হলো এর কিছু পরেই মুসলধারায় বৃষ্টি হলো দাহর পরে যে চিতাভস্য ছিল সেটা একেবারে ধুয়ে মুছে গঙ্গায় গিয়ে পড়লো মনে হলো যেন ওই পুরো ঘটনাটাই অদৃষ্ট থেকে কেউ নিপুণভাবে নিয়ন্ত্রণ করছে এগুলো কোনো যুক্তিতর্কে মেলে না স্বামীজির মতো তার ভাইও ছিল সত্য ও ত্যাগের প্রতীক এবং রামকৃষ্ণ অনুরাগী